হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, ওয়েলকাম টু আমার চ্যানেল স্কুল মায়াপুর ডিভোটিস। তো আজকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি মায়াপুর থেকে ডাইরেক্ট এসেছি নয়নের শ্বশুরবাড়ি, কারণ আজকে একটু প্ল্যান ছিল এদের, আমার মাসির মেয়ের মেয়ে এসছে, মানে দিদির মেয়ে এসছে, তো ওরা নয়নের বিয়েতে আসতে পারেনি, তো তার জন্য ও আর বিপাশা চলে এসছে এবারই। আর আমাকে ফোন করে বললো, দিদি তোর বাড়ি যেতে হবে না, এবাড়িতে চলে আয়, আজকে কিছু রান্না করে একসঙ্গে খাওয়া দাওয়া করি ভগবানকে ভোগ লাগিয়ে। তো আজকে হবে আলুর পরোটা। তো আলু সিদ্ধ করে আমি ছুলে নিচ্ছি এখানে, আর ওইদিকে নয়ন আটা মেখে নিচ্ছিল। আর ওদেরকে বললাম যে দুজনকে, যে বিপাশা আর ওর নাম হচ্ছে শিলা, দিদির মেয়ের নাম, তো ওদেরকে বললাম লুচিগুলো তাহলে বেলে ফেল, লুচিও হবে আর তারই সঙ্গে হবে আলুর পরোটা। এদিকে আলুগুলো ছাড়িয়ে নিয়ে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম দেব নুন, নমক, তারপরে ওই নানা রকমের মশলা দিচ্ছি আর কি, ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তারপরে হলুদ, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো। একটু ধনে পাতার অভাব ছিল, ধনে পাতাটা থাকলে ভালো হতো, কিন্তু ওদের বাড়িতেও ছিল না, আর এই টাইমে কোথাও পাওয়া সম্ভব না, কারণ সবজি যারা বিক্রি করে তারা তো সকালের দিকে আসে, তো এখন সন্ধে মোটামুটি 7টা বেজে গেছে, আর তাড়াতাড়ি রান্না করে ভগবানকে 8টার মধ্যে ভোগ দিতে হবে, ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পেয়ে একদম বাড়ি চলে যাবো। তার জন্য আমি আর বাড়ি যাইনি এখানেই, তার জন্য আমাকে দেখো কত টায়ার্ড দেখাচ্ছে, মানে একটু ফ্রেশ হয়নি সারাদিন, সেই সকালে বেরিয়েছি মায়াপুর গেছি, ওখানে সেবা শেষ হলো আমার 5টায়, এদের বাড়িতে মোটামুটি 6টার দিকে ঢুকছি, তাও আসার সাথে সাথে যদি লেগে পড়তাম তাহলে আরও একটু তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমাদের গল্প করতে করতে এটা ওটা করতে করতে, তো আমি আবার ধনে আর জিরের গুঁড়ো দেখাচ্ছি ভালো করে, এগুলো হালকা ভেজে সুন্দর করে ই করে রেখেছে, কি বলে, গুঁড়ো করে রেখেছে, খুব সুন্দর টেস্ট আসে এটার জন্য। আরেকটা আমি নিজে এক্সপেরিমেন্ট করছি, ওটা হচ্ছে আমচুর, মানে শুকনো আমের সেই গুঁড়োটা পাওয়া যায় না কিনতে, ওটা এটা দিলে একটু, আমি আগের দিন বাড়িতে করেছিলাম, সেদিন দিয়েছিলাম, তো ফ্লেভারটা এত সুন্দরই ছিল, হালকা টকটক লাগছিলো, তার জন্য ভাবলাম তাহলে আজকেও দেই, এরা তো সেদিন খায়নি, নয়ন খায়নি, আমরা খেয়েছিলাম, তো তার জন্য সেটা আমি আজকে এখানে ইউজ করছি। এখন সুন্দর করে মেখে নিচ্ছি ওগুলো, আলু সিদ্ধর মধ্যে সব মশলাগুলো দেখতেই পেলে কী কী দিলাম, তো ওইগুলো দিয়ে মেখে নিয়েছি। এখন বসিয়ে দিচ্ছি কড়াইটা গ্যাসে, তেল দিয়ে হালকা একটু জিরে দিয়ে দেবো, জিরে দিয়ে তারপরে ওটার মধ্যে ওই যে আলুটা মেখে রেখেছিলাম না, ওই আলুটা দিয়ে ওটা ভালো করে ভেজে নেবো, কারণ না হলে না ওই বেলা যায় না, এটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে শুকনো শুকনো বেশ আঠালো ভাব চলে আসে এটার মধ্যে, তাহলে বেলতে সুবিধা হয় আটার মধ্যে দিয়ে, না হলে সেই বেরিয়ে যায়, ভালো হয় না আলুর পরোটা, তো এইভাবে খুব সুন্দর হয়। তো আমরা সবাই মিলে আজকে রান্না করছি ভগবানের জন্য ভোগ, আমরা প্রসাদ পাবো। তো এইদিকে আলুটা দেখো শুকনো শুকনো হয়ে গেছে, এখনও আলু একটু হবে, তার জন্য গ্যাসটা অফ করেনি, তো পাশের গ্যাসটা ফাঁকা ছিল বলে আমাদের রাত হয়ে যাচ্ছে, তা নয়ন বলছে এদিকে তাহলে বনস্পতি ঘি পাওয়া যায় না, সে ডালডা ঘি ওটা ঢেলে নিচ্ছে, আগে লুচিগুলো যেহেতু ওরা বেলে রেখেছে, তো লুচিগুলো তাই ভাবছি আগে ভেজে নেব, লুচিগুলো ভাজার পর তারপরে গরম গরম আলুর পরোটা বানিয়ে দই দিয়ে ভগবানকে ভোগ লাগাবো। এটা পাঞ্জাবে না খুব খায় ওরা, জানো আমাদের এদিকে যেমন কোনো একটা সবজি লাগে, কিন্তু পাঞ্জাবে যত পাঞ্জাবিরা প্রচুর পরোটা খায়, আমরা তো পাঞ্জাবি ছিলাম আগে, তো পাঞ্জাবিরা ওরা শীত নেই গরম নেই শীতকালটা তো টু মাছ, প্রচুর পরোটা খায়, নানা রকমের সবজি দিয়ে পরোটা বানায়, ফুলকপির, বাঁধাকপির পরোটা, আলুর পরোটা, নানা রকমের পরোটা আর কি, তো পরোটাটা ওটা ঘি দিয়েই বেশি খায় ওরা, পাঞ্জাবিরা এমনিতেও ঘি দুধের জিনিসগুলো খুব পছন্দ করে ওরা, হেলদি ফুড এগুলোই উচিত অবশ্য খাওয়া, তাই না, কিন্তু বাঙালিরা একটু দুধের ঘিয়ে জিনিস একটু কমই পছন্দ করে, জানি না কেন, কিন্তু ভগবানেরও কিন্তু দুধের জিনিসই খুব প্রিয়। তো নয়ন এদিকে লুচি ভেজে নিচ্ছে, আর এদিকে আলুটা হয়ে গেছে আঠালো আঠালো, এটা আমি নামিয়ে নেব, নামিয়ে তারপরে আমি আলুর পরোটাগুলো বেলে নিচ্ছি, ওই যে ওরা বেলে রেখেছিল ওটার মধ্যে আমি শুধু পুরটা ভরে ভরে এগুলো বেলে নেব, বেলে নিয়ে তারপরে নয়ন ওদিকে ভেজে নেবে, ওটা দেখ মোদক বানিয়ে ফেলেছি আমি, আবার সবাই হাসছে বলছে গণেশজি তো ফেভারিট মোদক, তুই আবার মোদক বানাচ্ছিস নাকি, তাই সে বলে হাসি হাসি করছিল। আর জয় রয়েছে ঘরে, ওদের কোনো একটা কাজে ব্যস্ত আছে হয়তো, আজকে আমরা পাবলিক বেশি হয়ে গেছে বলে ও আর রান্নাঘরে আসার চান্স পাইনি, আমরাই জমাট বাঁধিয়ে দিয়েছি এখানে, চার পাঁচজন আমরা চারজন হয়ে গেছি, তাই জয় আর আসেনি, বললো ঠিক আছে আজকে তোমরাই, না হলে আমি যতবার ওদের বাড়িতে এসে রান্না করি, জয় নয়ন আর আমি তিনজন মিলেই বেশিরভাগ রান্না করি,
কিন্তু আজকে জয় বলছে তোমরা তোমরাই করো, আমি আর আসবো না। আজকে তো ইজি আইটেম, শুধু আলুর পরোটা হবে, সবজিও হবে না। সবজি অ্যাকচুয়ালি আগে সয়াবিনের তরকারি রান্না করেছিল, তো সেটা ভগবানকে আগেই ভোগ দিয়েছে, তার জন্য এখন শুধু দই দিয়েই পরোটা দেবো, ওটা রান্না করছি না। আমি বিলে আবার বসে রয়েছি, নয়নকে দিচ্ছি, নয়ন বলছে তুই আবার এসে দিয়ে দে। ওকে বললাম কি তাও বসাতে, বলছে তাও বসাতে হবে না, কড়াইতে দেখবি ভালো হবে, তো কড়াই বসিয়ে দিয়েছে। আমি তো সবসময় বাড়িতে তাওয়াতেই ভাজি, সেই লোহার তাওয়াগুলোতে। ও আবার বলছে না না কড়াইতেই কর, আর তাওয়া বসাবো না। তো দেখলাম বেশ ভালোই হচ্ছে, সুন্দর একদম। গোবিন্দাসে একদিন আমরা আলুর পরোটা খেয়েছিলাম, এত ভালো লেগেছিলো, তো ওরকমই দেখছি কালারটা আসছে, জানি না, দেখি ওরকম যদি হয় টেস্ট ভালো ভালোই হবে। গোবিন্দাসেও আমরা খেয়েছিলাম আলুর পরোটা, আলুর দম, আর সঙ্গে দিয়েছিলো দই, কিন্তু দইটা এত অল্প পরিমাণে দিয়েছিলো, মানে ওটা দিয়ে খাওয়া হয়নি, ওটা আরেকটু দই দিলে ভালো হতো, কিন্তু ওরা দইটা খুব কম দেয়, আর আমি দই দিয়ে পরোটা খুব ভালো লাগে। তো পরোটা আগে দুটো ভেজে নিয়েছি, তারপরে নয়ন বলছে দিদি তুই আগে ভোগটা লাগিয়ে দে, কারণ আটটা বেজে গেছে, বেশি রাত করা যাবে না, তারপরে আমাদের আবার যেতে হবে বাড়ি। তো আমি বললাম ঠিক আছে কটা বানিয়ে তাহলে ভগবানকে ভোগটা আমি লাগিয়ে দিই আগে। তো লুচি ভেজেছিলো, লুচি, আলুর পরোটা আর দই দিয়ে ভগবানকে আমি ভোগ লাগাতে যাচ্ছি। দেখো ভগবানের ভোগ সাজিয়ে নিয়েছি, চলো তাহলে এখন ঠাকুর ঘরের দিকে। ঠাকুর ঘরে চলে এসছি। তোদের ঠাকুর ঘরটা তোমাদের আগেও বলেছি নতুন করেছে, এখন ওরা সিংহাসন নেয়নি, কোনোরকম বসানো আছে, তো সিংহাসন মনে হয় অর্ডার দিয়েছে, কারণ ওটা বানাতে দিয়েছে মনে হয়, আর টাইম লাগবে একটু, ওরা নিজের মন মতন মানে কীভাবে মানে তাক তাক করে সাজাতে হবে। তো উপরে রাধা মাধব থাকবে, পঞ্চতত্ত্ব থাকবে, নৃসিংহদেব থাকবে, তার নিচে থাকবে, মানে উপরে পুরো উপরে থাকবে রাধা মাধব, তারপরে নিচে থাকবে নৃসিংহদেব, পঞ্চতত্ত্ব, তার নিচে থাকবে পরম্পরা, তো সেইভাবে তো বানাতে হয় সিংহাসনটা, এই জন্য টাইম লাগছে। তো এই জন্য ওরা ওইভাবেই মানে একটু কাঠ পেতে আর মনে হয় মার্বেলের উপরে বসিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি ভোগটা লাগিয়ে নিই। তো রাধা মাধবকে ভোগ লাগানোর পর আমি চলে গেছি পরোটা বাকিগুলো ভাজতে, আর এদিকে বিপাশা ফ্রি বসেছিল বলে বিপাশাকে বললাম তুই তাহলে ভোগটা তুলে নে আর ভগবানকে সুন্দর করে আরতি করে নে, ভোগ লাগানোর পর তো আরতি করতে হয়। তো তোমরা দেখো কীভাবে বিপাশা আরতি করছে, ভোগ তুলছে। আমি ওইখানে নেই, ক্যামেরাম্যান ছিল এখানে শিলা, মানে দিদির মেয়ে, আর ভোগ তুলছিল বিপাশা।
বসিয়ে দিলাম। দেখো আমি বুঝিয়ে নিচ্ছি কেমন হয়েছে। ও বিপাশা বলছে দারুণ হয়েছে দিদি, দেখো কালারগুলো কত সুন্দর হয়েছে। আর সোয়াবিনের তরকারিটা ওটা আগে ভোগ লাগিয়েছিল সেটা আগে বললাম। তো সোয়াবিনের তরকারি দিয়ে দই দিয়ে লুচি আর পরোটা খাচ্ছি, অসাধারণ হয়েছে মা বাপা সারাদিকে। তো তোমরাও কিন্তু অবশ্যই আলুর পরোটা ট্রাই করবে, ভগবানকে ভোগ লাগবে। হরে কৃষ্ণ।